আজ বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কৃষ্ণনগর পুলিশ সুপারের অফিসে যান, কিন্তু অফিস বন্ধ থাকায় তার কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের কাছে বক্তব্য রাখেন তিনি। দাঁড়া, বন্ধ না ভয় পালিয়েছে জানি না। বিষয়টা হচ্ছে আমি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। আপনারা জানেন যে সংবিধানে বিরোধী দলনেতার স্বীকৃতি আছে, এবং আমি আজকে নদিয়া জেলার 7 জন নির্বাচিত ভারতীয় জনতা পার্টির বিধায়ককে সাথে নিয়ে এখানে আমার 2টো কর্মসূচি আজকে ছিল। আমার সঙ্গে রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, এখানকার সাংগঠনিক জেলার বিশিষ্ট নেতা বিদায়ী সভাপতি আশুতোষ বাবু এবং অর্জুন বাবু বর্তমান কনভেনার, এর বাইরেও আপনারা দেখছেন যে 7 জন বিধায়কই আছেন, আলাদা করে আমি আর নাম বলছি না, প্রত্যেকেই পরিচিত। আমরা 2টো ইন্টিমেশন দিয়েছিলাম, একটা হচ্ছে কৃষ্ণনগরের জেল সুপারকে, যে 3টের সময় আমাদের বিশিষ্ট নেতা মণ্ডল সভাপতি মানিক সরকারের সঙ্গে আমরা জেলের প্রোটোকল মেনে জেলখানার গেটে দেখা করব, জেলের যে অফিসে। তা জেলার গতকাল থেকে ধানাই পানাই করে আজকে আর ফোন ধরেননি, সবটাই তো প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্মচারীদের কাজ, অত না বলে দিয়েছেন দেখা করেননি। আমরা জেলে যাইনি, এখানকার এসপি এবং অন্যান্য আধিকারিকরা তাদের সঙ্গে আমাদের নেতৃত্ব যোগাযোগ করেছিলেন। এসপি বলেছেন আমি মালদায় যাচ্ছি বা পালাচ্ছি, আর উনি এসপি গেলে অ্যাডিশনাল এসপি চার্জে থাকবেন, তিনি বলছেন আমি 40 কিলোমিটার দূরে তেহট্টে আছি। আসল কথা, আমরা যে অভিযোগটা নিয়ে এসছি আমি, সেই অভিযোগের মুখোমুখি হওয়ার মতো সাহস এখানকার পুলিশের নেই। এরা দোসরামের পরে গোটা পশ্চিমবঙ্গে পিসি ভাইপোর নির্দেশে একাধিক মিথ্যা মামলা করেছে, এবং ভালো ভালো ছেলে, ভালো বাড়ির ছেলে, রাজনৈতিক কর্মী, আদর্শ বিচারধারা নিয়ে রাজনীতি করে সেই বিজেপি নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করেছে। ঠিক একই কাজ কৃষ্ণনগরও হচ্ছে, এই জেলার বিভিন্ন থানাতে হচ্ছে। আমরা তার সুনির্দিষ্ট তথ্য নিয়ে এখানে এসেছিলাম, পালিয়েছে, ভালোই হয়েছে, গণতন্ত্রের মানুষ দেখুক যে বিরোধী দলনেতা এবং 7 জন নির্বাচিত বিধায়কের মুখোমুখি হওয়ার সাহস এখানকার পুলিশের নেই। এটাকে আমরা কাওয়ার বলা ছাড়া অন্য কিছু বলতে পারবো না। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে যে প্যান্ডামিক অ্যাক্টের লকডাউন, পার্সিয়াল লকডাউন ইত্যাদি উঠে গেলে এই 7 জন 8 জন 10 জন আর আসবো না, কয়েক হাজার লোক নিয়ে আসবো, এটা পরিষ্কার এই গেটে দাঁড়িয়ে বলে গেলাম। গণ আন্দোলন কী করে করতে হয়, আর এরসব মিথ্যা মামলা, বেআইনি মামলা কী করে বন্ধ করতে হয় আমি জানি। আর ইতিমধ্যে আমি একটা সিদ্ধান্ত ঘোষণা করেছি, আমার দলের সবার সঙ্গে কথা বলে 2 তারিখের পর থেকে গোটা পশ্চিমবাংলায় যত মিথ্যা মামলা হয়েছে তার সার্টিফাইড কপি তুলে আমি পিল করতে যাচ্ছি উচ্চ আদালতে, যে এই মামলাগুলি সমস্ত মিথ্যা, আইসিদের এবং এসপিদের তাদের ভূমিকা বিচার করার জন্য এই সব মামলা সিবিআইকে হ্যান্ডওভার করা হোক। এন্টার 2 তারিখের পর থেকে সব রাজ্যের সব থানাতে, সব জেলাতে আমরা সার্টিফাইড কপি কালেকশন চলছে আমাদের, সেই মামলার কালেকশন হয়ে গেলেই আমি আদালতে যাব এলওপি হিসাবে, আমি লিডার অব অপোজিশন হিসাবে 2 কোটি 28 লক্ষ মানুষের প্রতিনিধি আমি যাব, এবং সব মামলা সিবিআইকে দেওয়া হোক। আইসি, আইও আর এসপি এই 3 জনের ভূমিকা বিশ্লেষণ করা দরকার আছে, এদের কী করে ছোটাতে হয় সেটা আমরা জানি। আইসি বাঁকুড়া যেমন জেলের ভিতরে আছে, অশোক মিশ্র, এদের পরিণতিও আগামী দিনে সেই জায়গায় যাবে।
সেই জায়গায় যাবে তার জন্য ব্যবস্থা আমরা করছি কারণ পশ্চিমবঙ্গটা একটা আলাদা স্বাধীন রাষ্ট্র নয় ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য আর ভারতবর্ষটা কিন্তু চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদির নেতৃত্বে এটা যেন মাথায় এদের থাকে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক পার্টি এবং অল ইন্ডিয়া পার্টি পার্টিতে সিদ্ধান্ত হয়নি কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন পরিস্থিতি কি আমি বলবো রাষ্ট্রপতি শাসন যে যে কারণগুলির জন্য হয় তার থেকেও খুব খারাপ পরিস্থিতি এটুকু বলতে হচ্ছে যে আপনি বারবার প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন বিভিন্ন জায়গায় এখানকার রাজনৈতিক যে অবস্থা মানে যখন পশ্চিমবঙ্গে একটা গণতান্ত্রিক সরকার এসেছে তারপরে আপনি এখানে একটা শাসক দলের মুখপাত্র না 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 শাসক দলের পক্ষ থেকে অভিযোগ এসেছে যে কোন শাসক দলের কি লোকটা কি তৃণমূল কংগ্রেস তার প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী আমি বিজেপি পার্টি করি উনি আমাকে নন্দীগ্রামে টিকিট দিয়েছেন তৃণমূল কোম্পানির মালিককে আমি নন্দীগ্রামে হারিয়ে দিয়েছি তা যিনি টিকিট দিলেন যার সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটি টিকিট দিল তার তাকে পা ছুঁয়ে প্রণাম করব না তার আশীর্বাদ নিয়ে জিতেছি আমি তিনি আমাকে বিরোধী দল নেতা দায়িত্ব দিয়েছে সিকিউরিটি তুলে নিয়েছে কি বলবেন রাজ্য সরকার আপনার সিকিউরিটি তুলে নিয়েছে যারা আপনার পোস্টিংয়ে ছিল তাদের বিভিন্ন জেলায় ও ওগুলো এ করে সব করে সব জানা আছে এগুলো আগেও হতো এগুলো আগেও হতো এখনও করছে পরিণতি খুব খারাপ এসব লোকেদের বয়স খুব কম এদের সব আমাদের আন্ডারে কাজ করতে হবে বেশি দিন লাগবে কি ভাববেন আমাদের পার্টিগতভাবে কোনো সিদ্ধান্ত হয়নি রাজ্য সভাপতি দিলীপবাবু এভাবে যা বলার বলেছেন দুদিন আগে যে আমাদের এটা আপনাদের মিডিয়া তৈরি করা কারো কারো ব্যক্তিগত মত হতে পারে দলগতভাবে ভারতীয় জনতা পার্টি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বা আলোচিত হয়নি আর বিষয়টা নিয়ে আমাদের আলোচনার জায়গায় মুহূর্তে নেই আপনাকে এবং সেচমন্ত্রী অরূপকে নিয়ে বারবার একটা মন্তব্য করছে যে আপনারা ভালো করে কাজ করেনি কাটমানি খেয়েছেন অর্থ হ্যাঁ সেটা ঠিক আছে আপনি শুনুন আপনি উত্তর দিন আমি তিনটে চার পাঁচ ছিলাম নন্দীগ্রামের লড়াই করে উনি কলকাতা কর্পোরেশন এতদিন সামলেছেন এই তো এখন তো দুয়ারে জল কলকাতায় সুবেন্দুদা আমি কি বিচারপতি নাকি আমার কোন বক্তব্য নেই বিচার ব্যবস্থার প্রতি শুনুন তৃণমূল কংগ্রেস বিচার ব্যবস্থা মানে না সংবিধান মানে না প্রধানমন্ত্রীকে মানে না রাজ্যপালকে মানে না মানবাধিকার কমিশন উঠে গেছে বাংলা থেকে আমরা ল অ্যাবাইড পিপুল আমরা সংবিধানের সমস্ত এ থেকে জেড পর্যন্ত মেনে চলি অতএব ওদের কথার কোনো উত্তরের ব্যাপারে দেবো না এটা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখুন কোর্টেই ফয়সলা হয়ে যাবে দুধকে দুধ তার হাইকোর্টের অভ্যন্তরীণ মামলায় মন্তব্য প্রথমবার নদিয়ায় এলেন এবং নদী আপনার হাতে তালুর মতো আপনার দলীয় কর্মীদের কি বার্তা দিচ্ছেন কিভাবে সব চাঙ্গা আছে দু ঘন্টা নিয়ে বসেছিলাম একদম চাঙ্গা আছে আগামী দিনের কর্মসূচি একদম চাঙ্গা আছে বিজেপির পক্ষ থেকে লাগাতার কর্মসূচি দেওয়া হয়েছে আগামীকাল 20 তারিখ পশ্চিমবঙ্গ দিবস শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আগামীকাল পশ্চিমবঙ্গ দিয়েছিলেন আমাদের সেই কর্মসূচি পালন হবে 23 তারিখ আত্মবলিদান দিবস পালন হবে 21 তারিখ যোগার দিবস পালন হবে 25 তারিখে এমার্জেন্সি টু কালা দিবস পালন হবে তবে লিমিটেড লোক নিয়ে যেটা প্যান্ডামিক অ্যাক্ট আছে তাকে সম্মান শ্রদ্ধা জানিয়ে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ শ্রী চৈতন্য দেবের হাত মিলিয়েছে তার কি কোনো সুবিধা অসুবিধা টিম পিকে আবার মমতার সঙ্গে আরেক না আমি কোনো মন্তব্য না এখান থেকে জিতেছেন বিজেপির হয়ে কম মার্জিনে হেরেছেন তো আপনারা কোটে গেলেন নাকি দিলীপদা বলেছে তো আমাদের ঠিক আছে আমরা ওই রকম হাওয়াতে ভাসি না কাগজপত্র যেখানে ত্রুটি বিচ্যুতি আছে নিশ্চয়ই হবে প্রার্থী বিজেপি থেকে মুকুল রায় জিতেছে আজকে আপনি বারবার কোর্টের দ্বারস্থ হচ্ছেন তার বিধায়ক পদ খারিজের জন্য কোর্টের দ্বারস্থ কেন হবো স্পিকারের দ্বারস্থ স্পিকারের দ্বারস্থ সেখানে আপনি কি বলছেন আলাদা করে কৃষ্ণনগরে মানুষকে কি বোঝাবেন স্পিকার সদস্যপদ বাতিল করে দিবে অ্যান্টি ডিফেকশন লা অনুযায়ী কিছুদিন অপেক্ষা গত 10 বছর উনি এই আইন কার্যকর করেননি এবারে আশা করবো করবেন শুভবুদ্ধির উদয় হবে
কার্যকর না হলে তারপর তো রাস্তা খোলা আছে, অত চিন্তা করছেন? সুবেন্দু, রাজ্যপাল আজকে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে, আপনার কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে? আপনাকে বলবো কেন, লড়াই করছেন, মুভমেন্ট করছেন, আপনাকে বলবো কেন? রাজ্যপাল কেন গেছিলেন একটু বুঝতে পারবেন দু তিন দিন পরে। চলুন।